কমিটি বাণিজ্য স্বজন প্রীতি আর নানা অনিয়মের কাছে পরাজিত হচ্ছে ছাত্র দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা। তাদের অভিযোগ, অনৈতিক লেনদেন ও পক্ষপাতিত্বের কারণে পরীক্ষিত ও মামলায় জর্জরিত নেতাকর্মীরা অনেক জায়গায় পদ পাচ্ছেন না। এ নিয়ে তৃণমূলে ছড়িয়ে পড়েছে ক্ষোভ, আর এসব অভিযোগকে ভিত্তিহীন বলছে কেন্দ্রীয় ছাত্র দল। 26শে সেপ্টেম্বর ঘোষণা করা হয় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ছাত্র দলের 21 সদস্যের আহ্বায়ক কমিটি। সদস্য সচিব পদে বিদেশ ফেরত জহিরুল ইসলাম বাদশার নাম আসার পরই কমিটির প্রতি অনাস্থা জানায় পদবঞ্চিত ছাত্র দল নেতাকর্মী সহ স্থানীয় বিএনপি। কেন্দ্রীয় কমিটির কাছে জানিয়েছি, আমরা লিখিতভাবে অভিযোগ করেছি, আমরা যে আপনার কমিটির যে আপনার 21 সদস্য কমিটি, সেখানে আমরা 14 জন অনাস্থা দিয়ে একটি লিখিত অভিযোগ করেছি। কেন আজকে তারা আমাদের এই দলটাকে এত নিয়ে ব্যবসা বাণিজ্য করছে? ছাত্র দলের তৃণমূল নেতাদের দাবি, স্থানীয় বিএনপি কে পাশ কাটিয়ে ইচ্ছে মতো কমিটি করছে কেন্দ্রীয় ছাত্র দল। কলেজ কমিটি করছে অছাত্র দিয়া, পুরো কমিটি করছে চাকরিজীবী দিয়া। বিভাগীয় টিম জেলা ছাত্রদলকে পাশ কাটিয়ে মুন্সীগঞ্জ জেলার 6টি ইউনিটের গঠনতন্ত্র ছাড়াই কেন্দ্রীয় দপ্তর থেকে কমিটি ঘোষণা করায় সকলে আজ বাকরুদ্ধ। অনিয়ম আর স্বজনপ্রীতির কারণেই ছাত্রদল সহ কোনো কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে মত স্থানীয় বিএনপি নেতাদের। কিছু গ্রুপিং লবিং, কিছু দক্ষতার অভাব, কিছু আবার স্বজনপ্রীতি, এই সব কিছুর সমন্বয়ে কিন্তু দেখা গেছে যে আমরা ওই কমিটির গ্রুপ পাকে থাকছি, কমিটি থেকে বেরিয়ে আসতে পারছি না। আব্বাক আব্বাকে থেকে যাচ্ছে, পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে না। স্বজনপ্রীতি লেনদেন সবই আছে, এখানে সবই আছে, যারা আমরা অনেক মাধ্যমে খবর পেয়েছি এবং অনেক কিছু প্রমাণও পেয়েছি। এই গ্রুপিং এর রাজনীতি করতে গিয়ে আমরা কি করি, আমরা একক ব্যক্তির হাতে ক্ষমতাটা তুলে দেই। জেলা বিএনপির গ্রুপিং এর কারণে ও আমার দল, সে তার দল, এই নিয়ে টিয়া অনেক ঝামেলা আছে। এটা সমাধান না হওয়া পর্যন্ত কোনো দলই এস্টাবলিশড হতে পারবে না। কেন্দ্রীয় ছাত্র দলের দাবি, স্বচ্ছতার সঙ্গেই সংগঠন গোছানোর কাজ চলছে, তবে অনিয়মের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সময় আমরা আমাদের বিভাগীয় টিম এবং অনেক জেলার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি, তবে এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগের বাস্তব কোনো ভিত্তি খুঁজে পাইনি। কেউ নেতৃত্ব না পেলে, সিনিয়র পাওয়ার না পেলে অসন্তুষ্ট হয়ে থাকে, তবে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করে থাকি। জাকারিয়া আহমেদ, DBC News, ঢাকা।